দর্শকে নিয়ে আরো জানতে যুক্ত হচ্ছে সহকর্মী সুমন বর্মনের সঙ্গে। সুমন, এখনকার অবস্থা আপনি আমাদের জানাবেন, মরদেহ কি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে? আমি সকাল থেকেই আছি নৃশংস তিন হত্যাকাণ্ডের ঘটনাস্থল নরসিংদীর বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামে। এই বাড়িতেই গতকাল রাতে এই নৃশংস ঘটনা ঘটে, যা সকালে সাধারণ মানুষের নজরে আসে। সকালে সাধারণ মানুষের নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ, পিবিআই, সিআইডির বিভিন্ন টিম এখানে এসে ঘটনার বিভিন্ন তদন্ত করছে, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন করছে, এখনো ঘটনা আলামত সংগ্রহ করছে। ঘটনা আলামত সংগ্রহের কারণে লাশ সংগ্রহে দেরি হচ্ছে। আমাদেরকে পুলিশ জানিয়েছে আধা ঘন্টার মধ্যেই লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। আমি এই ঘটনা, নৃশংস ঘটনায় পুরো বেলাবোবাসী খুবই মর্মাহত। আমি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে এই ঘটনা সম্পর্কে আমি জানতে চাবো। আপনারা, আপনাদের দাবিটা কি বুঝেন না বলেন। আসসালামু আলাইকুম। আমি এই যে আমার ভাবলা গ্রামে যে এই ঘটনাটা ঘটছে, এটা আসলে অ্যাকচুয়ালি আমার উপজেলা বেলাব উপজেলা প্রশাসন এবং আমার জেলা প্রশাসনের সহযোগিতায় আমি চাচ্ছি, যাতে করে সত্যি আসছি দোষী ব্যক্তি আমার এই এটা একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হোক, যাতে করে আমার এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই ধরনের এই ঘটনাকে যারা কেন্দ্র করতেছে তাদের কাছে সুষ্ঠু বিচারের তন্ত্রের মাধ্যমে সুষ্ঠু বিচার হয়, এটা আমার প্রশাসনের কাছে আমার দাবি। ধন্যবাদ। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, আমরা জানতে পেরেছি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন হিসাবে প্রায় 10 থেকে 12 জনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্য থেকে যারাদেরকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাওয়া যাবে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আর লাশ ময়নাতদন্তের পর দাফন শেষে মামলার প্রক্রিয়া শুরু হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে নরসিংদীর বেলাব থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নরসিংদী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন বর্মন।